হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আমি এমন একটি ঔষধের বিষয়ে আলোচনা করব, এই ঔষধটি আপনার পরিবারের কোনো না কোনো সদস্যর অনেক উপকারে আসবে বলে আমি আশা করি। আজকের দিনে আপনার আমার পরিবারের কোনো না কোনো সদস্যর একটা কমন সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, কোষ্ঠকাঠিন্য, বদহজম, খাবার দাবারে রুচিভাব নেই। তো কোনো না কোনো পরিবারে কোনো না কোনো সদস্যর এই সমস্যাটি কিন্তু রয়েছেই। তো এই সমস্যার থেকে স্থায়ীভাবে কিভাবে মুক্তি পাবেন সেই ঔষধের বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। বন্ধুরা, এই সমস্যার থেকে চিরস্থায়ীভাবে মুক্তি দেবে আপনারা এখানে একটা ঔষধ দেখতে পাচ্ছেন। এই ঔষধটির নাম হচ্ছে পতঞ্জলি দিব্যিয়া গ্যাসার চূড়ান। এই চূড়ানটি আপনারা খুব সহজেই যে কোনো ঔষধের দোকানে পেয়ে যাবেন, আর এর দাম দেখতে গেলে মাত্র 90 টাকা। এই চূড়ানটি 100 গ্রামের একটি কৌটায় আসে, আর এই চূড়ানটি 100% ন্যাচারাল উপায়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই চূড়ানটি কিভাবে ব্যবহার করবেন? 18 বছরের উপরে যে কোনো মানুষ এই চূড়ানটি ব্যবহার করতে পারে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করার আগে হালকা 1 গ্লাস গরম পানি নেবেন। হালকা 1 গ্লাস গরম পানিতে এই চূড়ানটি 1 চামচ মেশাবেন, মিশিয়ে এই পানিটা পান করুন বা আপনার চিকিৎসকের পরামর্শও নিতে পারেন। দেখবেন এই চূড়ানটি সকালে নিয়মিত পান করলে আপনার সারাদিন পেট হালকা থাকবে, অ্যাসিডিটি গ্যাস থেকে বুকে জ্বালা পোড়া হবে না বা আপনার পেট ভারী থাকবে না, আপনার মল ত্যাগ হবে ক্লিয়ার, আর আপনি সব সময় একটা আনন্দ উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমাদের পেট যদি ভারী থাকে, পেটের সমস্যা থাকে, তাহলে আমাদের কিন্তু নানান রোগের শরীরে সৃষ্টি হয়। তো পেট যদি ক্লিয়ার থাকে, আমাদের শরীর সব সময় সুস্থ থাকবে, আর আমরা যাই খাবার দাবার খাই না কেন, তা আমাদের হজম হবে। তো বন্ধুরা, এই চূড়ানটি ব্যবহার করে শরীরে সেরকম কোনো ক্ষতি বা সমস্যা হয় না, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। তো এই চূড়ানটি কারা কারা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন? গর্ভবতী মহিলারা, যাদের বাচ্চারা এখনো স্তন্য পান করছে, তারপর যেসব মানুষদের 1 থেকে 1.5 মাসের ভিতর কোনো ভারী অপারেশন হয়েছে বা যারা অন্য কোনো রোগের ঔষধ ব্যবহার করছেন, তারা কিন্তু চূড়ানটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ একবার নিশ্চয়ই নিয়ে নেবেন। তো এই চূড়ানটির বিষয়ে আর যদি মনে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।